حضرات النبي درما صحابة كرام درما أولياء كرام درما عالم درما برو برو دامي دامي شنطة درما أبنا راتو خديجة رضي الله عنها مطو نبي أبنا راتو فاطمة رضي الله عنها مطو نبي أبنا راتو عائشة صديقة رضي الله عنها مطو نبي كي خديجة আম্মা জানা আয়েশা বলি আমার ঘরে বসে আমার নবীর সাথে আয়েশার বিয়া হলো 6 বছরে নবীর ঘরে গেলাম 9 বছরে 18 বছরে নবী বিদায় আমি আয়েশার যখন 18 বছর বয়স তখন আমার নবী বিদায় হয়ে গেলেন ওই আয়েশা কয় আমি নবীর ঘর করলাম মাত্র 9 বছর 6 বছরে বিয়া 9 বছরে ঘরে আসলাম 18 বছরে নবীর ইন্তেকাল নবীর ঘরে থাকলাম আমি আয়েশা 9 বছর এই 9 বছরে আমি নবীর সোহবতে থাকিয়া 2000 এর উপরে হাদিসের হাফেজ হয়ে গেছি আমি আয়েশা দেখতাম আমার নবী মাঝে মাঝে আমার রুমের মধ্যে বসে গুন 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 করে কান্না করতে আমি জিজ্ঞাসা করি নবী আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কান্না করেন নি কয় না আরে আয়েশা তো নবী আপনি কাঁদেন কেন মায়ার নবী বলে আয়েশা তোমাকে বুঝাইতে পারবো না খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা কারণ তুমি আমার সুখের দিনের বিবি আর খাদিজা ছিল আমার দুঃখের সময়ের বিবি আমি এত কষ্ট করে জীবন যাপন করেছি দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাকতে পারি নাই 6 বছরে মা হারাইলাম 8 বছরে দাদারে হারাইলাম আমি এতিমের মতো ঘুরে কেউ নাই ওই সময় আরবের ধনী নারী খাদিজা দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় স্বামী হিসাবে আমাকে গ্রহণ করলো খাদিজা আমার বয়স মাত্র 25 ওই সময় খাদিজার বয়স ছিল 40 দুইজন স্বামীর পরে তৃতীয় স্বামী আমি মোহাম্মদ 25 বছরের যুবক 40 বছরের নারী খাদিজাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করা হলো 40 বছরের পর যখন আল্লাহ আমাকে কোরআন দিলেন আমি দাওয়াতের জন্য খাদিজার ঘরে এসে কাঁদতেছি শরীরে জ্বর ও আয়েশা 40 বছর আমি প্রায় সময় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর্যন্ত এত বড় একটা উঁচা পাহাড় হেরা গুহায় গিয়ে আল্লাহর দয়ায় সময় কাটাইতাম মাঝে মাঝে দেখতাম খাদিজা মহিলা মানুষ পাথরওয়ালা পথ চতুর্পার্শ্বে জঙ্গল আর দুশ্মন এখন তো হেরা পাহাড়ে উঠতে সিঁড়ি আছে উপরে দোকান আছে তখন তো কিছুই নাই ওই সময় আমি নবীর জন্য আমার খাদিজা নাস্তানিয়া গুহার মধ্যে হাজির হয়ে যাইতে আমি দেখতাম খাদিজা আমার জন্য নাস্তানিয়া হাজির হয়ে গেল আমি যখন কোরআন নিয়া দাওয়াতে যাইতাম দিন নাই রাত নাই কষ্ট করে করে মানুষের দারে দারে গিয়া কোরআনের কথা বলতাম আল্লাহর দিনের দাওয়াত দিতাম কত মানুষ আমায় গালি দিত কত বাজে কথা বলত রাতের আধারে যখন ঘরে আইসা সালাম দিতাম সাথে সাথে সালামের জবাব দিয়ে খাদিজা দরজা খুলত আমি জিজ্ঞাসা করলাম খাদিজা আপনি কি ঘুমান না আস্তে করে সালাম দিলাম জবাব দিলেন আপনি কি ঘুমান নাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কান্না করে বলে ও মায়ার নবী আমি দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি আমি পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আছি রে নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই বড় অসহায় এতিম আপনি
আজকে যদি আপনার বাবা থাকতেন আপনার মা থাকতেন আপনাকে বাহিরে রাইখা কোনো মা ঘুমাইতে পারতেন না আমি খাদিজা তো বুঝি নবী ঘরের দরজায় এসে যদি দাঁড়ায় আর আমি যদি ঘুমায় যাই দিনের নবী কষ্ট পাবে আমি খাদিজা সহ্য করতে পারবো না এই জন্য নবীজি আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি পিঠের সাথে বালিশে মাথা লাগাই না